ইস্ট বেঙ্গল আসাটা অ্যাকচুয়ালি আমি যখন টাটা ফুটবল একাডেমিতে ছিলাম ওখান থেকে আমি যখন পাস আউট হই তখন আমাকে প্রথম ইস্ট বেঙ্গল ছিল, স্বপনদা ছিল, অনেক অফিসিয়ালরা ছিল সব, তখন গিয়েছিল ওখানে। তো আমি ওখান থেকে চলে যাই মোহামেডান, কেন মোহামেডান সেকেন্ড ডিভিশন, কারণ ইস্ট বেঙ্গল একটা হিউজ বড় নাম, অনেক বড় নাম। তো আমার মনে হয় ওই জন্য আমি প্রথম ডিভিশনটা আমি ইস্ট বেঙ্গলে আসা নিইনি, কারণ আমি প্রথম চেয়েছিলাম একটু খেলি আগে, তাই মোহামেডানে হাবিব স্যার করছিলেন। তো ওখান থেকে খেলার পরে একটু ভালো খেলার জন্য তারপরে যখন আমার ওখানে শেষ হয়ে যায় আমার সিজন যখন, তখন আমাকে নিতুদা, আমাদের সকলের প্রিয় নিতুদা আমাকে বলে যে তোকে আমার ক্লাবে খেলতে হবে। তখন আমাদেরও যারা আমার সঙ্গে ছিল যেরকম মামা সুভাষ, ওরা তখন আমজাদ ইস্ট বেঙ্গলে খেলছে, তখন বললো না তোকে আসতে হবে। আমি ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না। তখন আমি কী করলাম, ওখান থেকে নিতুদার হাত ধরে আমি ইস্ট বেঙ্গলে এলাম, বড় ক্লাব, বড় নাম। তো সেরকমভাবে আসা আর কি, নিতুদার জন্যই আমার ইস্ট বেঙ্গলে আসা, আর ফ্যামিলি তো আছে, ফ্যামিলি সাপোর্ট করেছিল। এই জার্সি মোটিভেটেড টাইম করে আমি মানে আমাকে এখন মাঠে নামালে আমি বোঝাতে পারতাম, কেন এরকম করে বোঝানো যায় না ইস্ট বেঙ্গল জার্সিটা কীভাবে মোটিভেট করে। এর জন্য প্র্যাকটিস লাগে না, এর জার্সিটাই কাফি, কেন এই জার্সি লাল হলুদ জার্সিটার একটা যে ওয়েট, এটা এটার জন্য প্র্যাকটিস লাগে না। আমার মনে হয় এটা পড়লেই মনে হয় যেন ঘোড়ার মতো দৌড়বো, আর মাঠে গিয়ে যেন মনে হয় নিজের মাঠে যদি খেলা হয় তো অপোনেন্টকে অপোনেন্টই আমরা মনে করি না, কেন ইস্ট বেঙ্গল জার্সিটা এরকমই একটা, কেন বাঘ যেরকম খাঁচা থেকে ছাড়া পেয়ে যায় না ঠিক সেরকম ইস্ট বেঙ্গল জার্সিটা পড়লে ওরকম মনে হয়। ইস্ট বেঙ্গল দেখো আবেগ থাকবে, ভালো খেললে তোমাকে সব সময় মাথায় তুলবে, খারাপ খেললে আবার বলবে, এটা দরকার, এটা তাহলে প্লেয়াররা বুঝতে পারবে যে তাদের, আর এটাতে কী হয় প্লেয়ারদের পারফরমেন্স ইম্প্রুভ করে, প্রেশার যাবে। ইস্ট বেঙ্গল ক্লাব এটা কথা মনে রাখতে হবে প্রত্যেককে, ইস্ট বেঙ্গল ক্লাব নাম্বার ওয়ান ক্লাব, সেই ক্লাবে তুমি খেলছো মানে একটা গোলকিপারকে অপোনেন্ট গোল মেরে দেবে যখন বলটা মারবে না, যখন গোলকিপার মনে করবে যে বলটা গোল হয়ে গেছে মনে হয়, কিন্তু সেই বলটাকে যখন মনমাখান ভাববে গোল, সেই বলটাকে সে বের করবে, সেটাই হচ্ছে ইস্ট বেঙ্গল, কেন সেই ক্লাবটা ওই জন্য ওকে নিয়েছে, এটা ভুলে গেলে চলবে না, এর নাম হচ্ছে ইস্ট বেঙ্গল। আর ইস্ট বেঙ্গল জার্সিটা অত সহজে পড়া যায় না গায়ে। আর সাপোর্টারদের সম্বন্ধে এটুকু বলতে পারি, ভালো খারাপ নিয়ে কিন্তু সাপোর্টার, কিন্তু সাপোর্টার একটা জিনিস মনে রাখবে, আমি প্লেয়ার, আমি কিন্তু আজকে মোহনবাগান চলে যাবো, ইস্ট বেঙ্গল চলে যাবো, বা যে কোনো আদার্স ক্লাব চলে যায় না কেন, সাপোর্টার কিন্তু যেতে পারে না, সাপোর্টার সাপোর্টারই থাকে। যে বছর আমরা কন্টিনিউ হারছি মোহনবাগানের কাছে, সে বছর মোহনবাগানের টপ টিম ব্যারেটো এদিকে বাইচুং থেকে শুরু করে কে নেই, টপ টপ প্লেয়ার, আর সেই সময় আমরা যতবার দেখা হচ্ছে হেরে যাচ্ছি, কোচ হয়ে যান আমাদের ভৌমিকদা। তো ভৌমিকদা আমাদের একটা কথাই বলেছিল, তোরা নিজের খেলাটা খেলি, সেই খেলাটা আমি সুনীল, আমি দুটো গোল করেছিলাম প্লাস সুনীলকে একটা গোল করিয়েছিলাম, সেইখান থেকে আমাদের জেতা স্টার্ট, ওটাই আমার লাইফে সবথেকে সেরা ম্যাচ, একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এটা, 100 বছর সেখানে আমাদের প্রত্যেকটা যারা যারা ক্যাপ্টেনশিপ করেছে তারা আন্ডারে ইস্ট বেঙ্গলে থেকে, তো এটা একটা বিশাল বড় ব্যাপার, বিশেষ করে তো আমার কাছে অনেক বড় ব্যাপার, কেন আমি সবসময় যেখানেই থাকি না কেন ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান তিনটে ক্লাব আমি খেললেও, কিন্তু ইস্ট বেঙ্গলে তো আমি 7টা বছর দিয়েছি, তাই জন্য 100 বছরের জন্য আমার একটা আলাদা অনুভূতি থাকবে নিজের, কেন ওই দিনটার জন্য আমরা ওয়েট করছি কবে সেই দিনটা আসবে, যে দিনটা আমরা সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করবো, এবং কি যত সমর্থক আছে আমাদের ইন্ডিয়া প্লাস ইন্ডিয়ার বাইরে, তারা হয়তো তারা আসতে না পারলেও তারা হয়তো টিভির পর্দায় বা নেটে বা যে কোনো টুইটারে বা ফলো রাখবে।